যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো। সৃষ্টিকর্তা কেবল তাদেরকেই সাহায্য করে যারা পরিশ্রম করে, এটা খুবই স্পষ্ট। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে। বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। কালো রঙকে আমরা অনেকে অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ গড়ে দেয়। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যি সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কী ব্যবহার করেছিল, তবুও তারা সবাইকে ক্ষমা করে দেয়, কারণ তাদের সুন্দর একটা মন আছে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকুই নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরো বেড়ে যায়। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো, সময় তোমার চেয়েও বেশি শক্তিশালী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন, তার মধ্যে কখনোই সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না, সে যেন তোমাকে গুগলে সার্চ করে। একটি ভালো বই 100 জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা। যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে, তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। কেউ যদি তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কথায় কী বলতে হয়, কীভাবে কথা বলতে হয়, কী বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে, তাদের সারা জীবন মনে রয়ে যায়। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে। আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধুই আমার।